हाय गाइस वेलकम टू आवर यूट्यूब चैनल बॉन्ग Biosamshilaajit আমি সুদীপ্তা আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পছন্দ হলে ভিডিওগুলোকে লাইক করবেন আপনারা জানেন যে আমাদের পবিত্র মাস অফিসে আপনারা জানবেনই হ্যাঁ তো রমজান চলছে স্পেশালি হচ্ছে আমাদের যে সমস্ত মুসলিম বন্ধুরা রয়েছে তো আমরা হচ্ছে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী রমজান মাস রিলেটেড ভিডিও আনছি তো এর আগেও আপনারা পেয়েছেন আজকে আমরা নিয়ে চলে এসেছি অপারেটিভ রমজান রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটির টাইটেল হচ্ছে রমজান রোজা যখন রাখেন তখন আপনার শরীরে কি ঘটে তো আমরা এটা জানি যে রমজান মাসে যখন সারা দিন ফাস্ট করে থাকে তখন আমাদের বডি হচ্ছে আমাদের যে সমস্ত টক্সিকগুলো রয়েছে সেগুলো বেরিয়ে যায় তো একটা মানে ডিটক্সিফাইড একটা ব্যাপার থাকে এটা খুব সায়েন্টিফিকও তো সেটা সম্বন্ধে আমরা এখন ডিটেলসে দেখে নেবো যে অ্যাকচুয়ালি আমাদের শরীরের উপর কী কী এফেক্টস দেখা যায় তো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা চটপট দেখে নেব আর ভিডিওটা শুরু করার আগে বলে রাখি ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আর ফেসবুক পেজের লিংক আপনাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন প্রতি বছর কোটি কোটি মুসলমান সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহারে বিরত থাকার মাধ্যমে রোজা রাখেন গত কয়েক বছর ধরে উত্তর গোলার্ধের দেশগুলোতে রোজা পড়েছে গ্রীষ্মকালে ফলে এইসব দেশের মুসলিমদের রোজা রাখতে হচ্ছে গরমের মধ্যে অনেক দীর্ঘ সময় ধরে কিন্তু মুসলিমরা যে এক মাস ধরে রোজা রাখেন সেটা তাদের শরীরে কী প্রভাব ফেলে শেষবার খাবার খাওয়ার পর ৮ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত মানুষের শরীরে সেই অর্থে উপোস বা রোজার প্রভাব পড়ে না আমরা যে খাবার খাই পাকস্থলীতে তা পুরোপুরি হজম হতে এবং এর পুষ্টি শোষণ করতে অন্তত ৮ ঘণ্টা সময় নেয় শরীর যখন এই খাদ্য পুরোপুরি হজম হয়ে যায় তখন আমাদের শরীর যকৃত এবং মাংসপেশিতে সঞ্চিত থাকে যে গ্লুকোজ সেটা থেকে শক্তি নেয়ার চেষ্টা করে শরীর যখন এই চর্বি খরচ করতে শুরু করে তা আমাদের ওজন কমাতে সাহায্য করে এটি কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায় তবে যেহেতু রক্তে সুগার বা শর্করার মাত্রা কমে যায় সে কারণে হয়তো কিছুটা দুর্বল এবং ঝিমুনির ভাব আসতে পারে এছাড়া কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব বা নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে এ সময়টাতেই আসলে শরীরে সবচেয়ে বেশি ক্ষুধা লাগে প্রথম কয়েকদিনের পর শরীর যখন রোজায় অভ্যস্ত হয়ে ওঠে তখন শরীরে চর্বি গলে গিয়ে তা রক্তের শর্করায় পরিণত হয় কিন্তু রোজার সময় দিনের বেলায় যেহেতু আপনি কিছুই খেতে বা পান করতে পারছেন না তাই রোজা ভাঙার পর অবশ্যই আপনাকে সেটার ঘাটতি পূরণের জন্য প্রচুর পানি পান করতে হবে নইলে আপনি মারাত্মক পানি শূন্যতায় আক্রান্ত হতে পারেন বিশেষ করে গরমের দিনে যদি শরীরে ঘাম হয় আর যে খাবার আপনি খাবেন সেটাতেও যথেষ্ট শক্তিদায়ক খাবার থাকতে হবে যেমন কার্বোহাইড্রেট বা শর্করা এবং চর্বি একটা ভারসাম্যপূর্ণ খাবার খুবই গুরুত্বপূর্ণ যেখানে সব ধরনের পুষ্টি প্রোটিন বা আমিষ লবণ এবং পানি থাকবে এই পর্যায়ে এসে আপনার শরীর এবং মনে ভালো লাগা তৈরি হয় কারণ তখন রোজার সঙ্গে শরীর মানিয়ে নিতে শুরু করে ক্যামব্রিজের এডেনব্রুকস হাসপাতালের অ্যানাস্থেশিয়া অ্যান্ড ইন্টেনসিভ কেয়ার মেডিসিনের কনসালট্যান্ট ডক্টর রাজিন মাহরুফ বলেন এর অন্যান্য সুফল রয়েছে সাধারণত দৈনন্দিন জীবনে আমরা অনেক বেশি ক্যালোরিযুক্ত খাবার খাই এবং এর ফলে আমাদের শরীর অন্য অনেক কাজ ঠিকমতো করতে পারে না যেমন শরীর নিজেই নিজেকে সারিয়ে তুলতে পারে না কিন্তু রোজার সময় যেহেতু আমরা উপোস থাকছি তাই শরীর তখন অন্যান্য কাজের দিকে মনোযোগ দিতে পারে কাজেই রোজা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী এটি শরীরের ক্ষত সারিয়ে তোলা বা সংক্রমণ রোধে সাহায্য করতে পারে রমজান মাসের দ্বিতীয়ার্ধে আপনার শরীর কিন্তু পুরোপুরি রোজার সঙ্গে মানিয়ে নেবে আপনার শরীরের পাচকতন্ত্র যকৃত কিডনি এবং দেহত্বক এখন এক ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে যাবে সেখান থেকে সব দূষিত বস্তু বেরিয়ে আপনার শরীর যেন শুদ্ধ হয়ে উঠবে ডক্টর মাহরুফ বলেন এ সময় আপনার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ তাদের পূর্ণ কর্মক্ষমতা ফিরে পাবে আপনার স্মৃতি এবং মনোযোগের উন্নতি হবে এবং আপনি যেন শরীরে অনেক শক্তি পাবেন শরীরে শক্তি যোগানোর জন্য আপনার আমিষের উপর নির্ভরশীল হওয়া ঠিক হবে না যখন আপনার শরীর ক্ষুধার্ত থাকছে তখন এটি শক্তির জন্য দেহের মাংসপেশিকে ব্যবহার করছে এবং এটি ঘটে যখন একটানা বহুদিন বা কয়েক সপ্তাহ ধরে আপনি উপোস থাকছেন বা রোজা রাখছেন। যেহেতু রোজার সময় কেবল দিনের বেলাতেই আপনাকে না খেয়ে থাকতে হয়, তাই আমাদের শরীরের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট খাবার এবং তরল বা পানীয় গ্রহণের সুযোগ থাকছে রোজা ভাঙার পর। এটি আমাদের মাংসপেশিকে রক্ষা করছে এবং একই সঙ্গে আমাদের আবার ওজন কমাতেও সাহায্য করছে। ডক্টর মাহরুব বলেন, অবশ্যই, তবে একটা ব্যাপার আছে। রোজা রাখা শরীরের জন্য ভালো, কারণ আমরা কি খাই এবং কখন খাই সেটার উপর আমাদের মনোযোগ দিতে সাহায্য করে। এক মাসের রোজা রাখা হয়তো ভালো, কিন্তু একটানা রোজা রেখে যাওয়ার পরামর্শ দেয়া যাবে না। তিনি বলেন, শরীরের ওজন কমানোর জন্য একটানা রোজা রাখা কোনো উপায় হতে পারে না, কারণ একটা সময় আপনার শরীর চর্বি গলিয়ে তা শক্তিতে পরিণত করার কাজ বন্ধ করে দেবে। তখন এটি শক্তির জন্য নির্ভর করবে মাংসপেশির ওপর। এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, কারণ আপনার শরীর তখন ক্ষুধায় ভুগবে। ডক্টর মাহরুফের পরামর্শ হচ্ছে, রমজান মাসের পর মাঝে মধ্যে অন্য ধরনের উপোস করা যেতে পারে, যেমন 5-2 ডায়েট, অর্থাৎ 5 দিন কম খেয়ে 2 দিন ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, যেখানে কয়েকদিন রোজা রেখে আবার স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া দাওয়া করা যেতে পারে। তো আমরা এখানে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও দেখতে পেলাম এবং অনেক কিছু আমরা জানতে পারলাম যে অ্যাকচুয়ালি আমাদের শরীরে রোজার কী কী প্রভাব পড়ে, তো কী কী গুড এফেক্টস, কী কী ব্যাড এফেক্টস, দুটো সম্বন্ধে আমরা ভালোভাবে বিস্তারিত জানতে পারলাম এবং দুটো দিকই রয়েছে। তো কেউ যদি সঠিকভাবে সেই জিনিসগুলি মেনটেন করতে পারে, প্রপার সেহরির টাইমে কি ইফতারির টাইমে যখন কেউ যদি প্রপার জল বা তরল জাতীয় খাবার খায়, তাহলে সারাদিন জলের ঘাটতিটা অতটা পরিমাণে হয় না। আর যে খাবারগুলো চুজ করতে, সেই খাবারগুলোতে যত সম্ভব যতটা পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই জাতীয় খাবারগুলো যাতে থাকে সেটার উপর নজর রাখতে হবে। সুষম একটা খাদ্য তালিকা বানাতে হবে। যেহেতু আরো বেশি এখানে সচেতন হতে হবে, যেহেতু সারাদিন উপোস হচ্ছে, তো যে টাইমে খাচ্ছে সেই খাবারগুলো যদি প্রপার পুষ্টিমূল্য না থাকে তো শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং অন্যান্য রোগও দেখা দিতে পারে দুর্বলতার কারণে। তো রোজা করা অবশ্যই ভালো, কিন্তু তারও সাইন্টিফিক ওয়ে রয়েছে, তো সেইগুলোকে জেনে বুঝে সাইন্টিফিক্যালি বাইরে স্বাস্থ্যের পক্ষে ভালো। আর যে জিনিসগুলো বললো যে বিভিন্ন যে ডায়াবেটিস, তারপরে যে ওবেসিটি, এই সমস্ত রোগগুলো থাকলে, কোলেস্ট্রল, ওগুলো থাকলে নির্মূল হয় রোজা রাখার জন্য। তো এটা কোথাও গিয়ে একটা সেই রকম রোগীদের জন্য একটা উপকারিতা রয়েছে বিশালভাবে, তো সেটাও খুব ভালো জিনিস। আর তো এটা তো আমরা নর্মালি জেনেই থাকি যে যখন আমাদের শরীরে খাদ্যের ঘাটতি ঘটে তখন আমাদের শরীরে যে ফ্যাটগুলো সঞ্চিত থাকে সেখান থেকে সেটা শক্তির যোগান দেয়, কিন্তু আস্তে আস্তে যখন সেটাও শেষ হয়ে যায় তখন আমাদের প্রবলেমটা দেখা দিচ্ছে। তো সেই জন্যই এখানে কিছু কিছু সাইন্টিফিক ওয়ের কথা এখানে বলা হয়েছে। তবে যেটা আমি জেনে থাকি যে মুসলিমদের কাছে রোজাটা অনেক বেশি সাধনার ব্যাপার, তারা খুব আনন্দের সাথে রোজা করে থাকে, তাদের কাছে এটা কষ্ট বলে তারা মনে করে না। তারা পুরো মাসটা চেষ্টা করে যাতে একটা দিনও না তারা জিনিসটা ভেঙে ফেলে, তো এটা খুব সাধনার সাথে করে যে কবে রমজান মাস আসবে বা তারা রোজা রাখবে। হ্যাঁ, এত কষ্টের একটা মাস, কিন্তু সেটাই তারা খুব আনন্দের সাথে, খুব এক্সাইটেড ব্যাপার, এক্সাইটমেন্টের সাথে সেটাকে ফলো করে, পালন করে। আর তারপরে তো ঈদ আসে, তো যাই হোক খুব একটা সত্যি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। সারা দিন ধরে, একদিন দুদিন না, পুরো গোটা মাস ধরে এরকম ভাবে কিছু না খেয়ে, কিছু না পান করে, শুধু রাতে খেয়ে, তো এটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার। আর এটা আমি সঠিক জানি না যে কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত সবাই রোজা রাখা। আই থিঙ্ক একদম ছোট বাচ্চারা নিশ্চয়ই রাখতে পারবে না, তো আর বা কোনো যদি বাড়িতে কোনো রোগী থাকে, পেশেন্ট, বা কেউ যদি অনেক বেশি এজেড পারসন থাকে, তো সেক্ষেত্রে কি তাদেরকেও রোজা রাখতে হয়? তো এই ব্যাপারগুলো আমাদের জানা নেই, তো সেটা আপনারা জানাবেন। আর আই থিঙ্ক জেন্ডার বেসিসে সব জেন্ডারই ছেলে মেয়ে সবাই রোজা রাখে। তো যাই হোক, এই ভিডিওটা বেশ ভালো লাগলো, আমাদের অনেক কিছু আমরা জানতে পারলাম। আর আপনারা যদি এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও আমাদের চ্যানেল থেকে পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমরা অবশ্যই সেই ভিডিওগুলো আনার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে নাম বং ভিউজ, তো সেখানেও আপনারা ফলো করতে পারেন, সেখানে আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। আর তাছাড়া আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেটার নামও বং ভিউজ, তো সেখানে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন। तो आज के भिडियो शेष कर।